বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, আসেনে শারদপ্রাতে আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় পিতৃপুরুষের তর্পণে গঙ্গা ও অন্য নদী জলাশয়ের ঘাটে সমবেত লক্ষ লক্ষ মানুষ। বাঙালির সেরা পার্বণ দুর্গোৎসবের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কুমোরটুলিতে দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শেষ তুলি টানার ব্যস্ততা চরমে। মাতৃপক্ষের সূচনার দিন প্রতি বছরের মতো এবছরও প্রভাত ফেরি ও নগর কীর্তনের আয়োজন করেছিলেন ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দারা। ডায়মন্ড সিটি সাউথ একটি মিনি ভারতবর্ষ, বিভিন্ন জাতি ধর্মের মানুষ বাস করেন এখানে। তাই এখানে যেমন একদিকে নবরাত্রি পালিত হয়, তেমনি মহাধুমধামে পালিত হয় দুর্গাপুজো। ডান্ডিয়ার সঙ্গে বাঙালির ধুনুচি নাচেও পা মেলান এখানকার বাসিন্দারা। এদিন আবাসনের প্রায় সব বাসিন্দারাই সামিল হলেন প্রভাত ফেরিতে। ঢাকের বাদ্যি কাঁসর ঘণ্টার আওয়াজে সরগরম হয়ে উঠেছিল ডায়মন্ড সিটি প্রাঙ্গণ। পক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই বিশেষ ক্ষণকে আরও উৎসব মুখর, আরও স্মরণীয় করে রাখার জন্য আমাদের প্রচেষ্টা সকাল থেকে দেখেইছেন যে আমরা সবাই সাদা শাড়ি লাল পাড় পরে, পুরুষরা সাদা পাজামা কুর্তা পরে আমাদের ঐতিহ্যকে বহন করে সবাই এই আবাসন পরিক্রমা করেছি মায়ের আগমনকে সূচনা করে। আর যেহেতু এবার সঙ্গে ছিল মহিলা ঢাকি, এটাও একটা মানে বিশেষত্ব। আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে এবার আমাদের ডায়মন্ড সিটির পুজো 12 বছরে পদার্পণ করছে। তো এক যুগ তো মুখের কথা নয়, তো সেই একটা আমরা যে যুগের দোরগোড়ায় এটাকে সূচিত করে রাখার জন্য আমাদের জাঁকজমক খুশি যাই বলুন সেগুলো অনেক গুণ বেশি বেড়ে গেছে যেন। আর সেটার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের প্যান্ডেল দেখতে পাচ্ছেন যে ঝলমল করছে। আর প্যান্ডেলে আমাদের মা আসবেন দ্বিতীয়া কি তৃতীয়ার দিন, মায়েরও দেখবেন যে স্বর্ণালঙ্কারে ভূষিতা মা এবং বেনারসির জৌলুসে মা ঝলমল করবেন। সেই সঙ্গে আর একটা ব্যাপারকে আমরা মাথায় রেখেছি, আমাদের লুপ্তপ্রায় যে হস্তশিল্প বাঁকুড়া পুরুলিয়া, সেই লুপ্তপ্রায় হস্তশিল্পকেও আমরা আমাদের মণ্ডপে স্থান দেব। সেদিন দেখবেন নানা ধরনের হস্তশিল্পের কুটো মুখোশ, না না মানে আপনারা তো আসবেন দেখতেই পাবেন যে সেই হস্তশিল্পকেও আমরা আমাদের মণ্ডপে স্থান দিয়েছি। আর একটা হচ্ছে যে এই সময় ওয়ার্ল্ড কাপ চলছে, সেই ওয়ার্ল্ড কাপকেও আমরা আমাদের থিমের মধ্যে রেখেছি। এই যে কালচারাল স্টেজ দেখবেন ওখানে এলইডি লাগানো আছে, এই আজকে যে মহালয়া ভারত পাকিস্তানের খেলা বলে তারও নাম দিয়েছি আমরা মহালয়ার মহারণ, সঙ্গে দোসর মহাভোজ, দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া, কারণ খাওয়া দাওয়া আড্ডা ছাড়া তো বাঙালি থাকতেই পারে না। আর সব থেকে উল্লেখযোগ্য পূজা দুর্গাপুজো, সেদিন তো সব কিছুর সমারোহ অনেক গুণ বেড়ে যায়। তো দেখবেন আমাদের কালচারাল প্রোগ্রামেও সেই ছোঁয়া থাকবে, আমাদের প্রতিদিনের যে খেলা সেটাও আমরা একটু আধটু এলইডিতে দেখতে থাকব। সব মিলিয়ে এক দারুণ জমজমাট ব্যাপার। আপনাদের সবারও নিমন্ত্রণ রইল, সন্ধেবেলায় আসবেন আমাদের সঙ্গে, সমস্তটাই উপভোগ করবেন। হ্যাঁ, আমরা এটা ডায়মন্ড সিটি সাউথ, আমাদের এটা আমাদের 12 বছরের পুজো, পায়ে পায়ে চলে আমরা এক যুগ অতিবাহিত করে আজকে সেই 12 বছরের পুজো আমাদের এটা। এটাতে আর ভারত, এটা একটা আমাদের ডায়মন্ড সিটি সাউথ একটা ছোট্ট ভারতবর্ষ বলতে পারেন। এখানে নানা প্রদেশের সব প্রদেশের লোক আছেন, আমরা সবাই মিলে এখানে দুর্গাপুজো, সেটা নবরাত্রি থেকে শুরু হয়, নবরাত্রি থেকে যেটা ওড়ানা এক্কাম বলে সেখান থেকে বিজয়া দশমী, আমরা সেই পুরো 9টা দিন সেই মায়ের আরাধনায় থাকি। সেই প্রথমা থেকে পঞ্চমী অবধি নবরাত্রি হয়, ষষ্ঠী থেকে মায়ের বোধন হয়ে আমরা দশমী পর্যন্ত সাবিকি আনায় পুরো আমরা এইটা পালন করি দুর্গাপুজো। এখানে আমরা এটা 12 বছরের পুজো। আর এখানে যে আপনাদের প্যান্ডেল দেখছেন, এটা আমরা প্রতি বছর এই ধরনেরই করি, আমাদের খুব সাবেকি প্যান্ডেল হয় সেই একই ধরনের। এখানে দেখুন, আপনি যদি দেখেন এখানে আমাদের একটা বিশাল এলইডি স্ক্রিন রাখা হয়েছে এবার, এটা আমাদের এবার 12 বছরের জন্য এটা একটা নতুন সংযোজন। এখানে আজকে বলতে গেলে আপনাদের সেই মহালয়ার দিন মহারণ আছে, ভারত আর পাকিস্তানের ম্যাচ সেখান থেকে শুরু হবে। তারপরে আমরা 5 দিন নানা রকম সকালবেলা হবে সাবেকিয়ভাবে মায়ের পুজো,
তারপরে সন্ধ্যাবেলা হবে কালচারাল প্রোগ্রাম, সেই ভারতবর্ষের সব প্রদেশের লোকরাই এখানে জয়েন করবেন সেই কালচারাল প্রোগ্রামে, যে যার প্রদেশের তার কালচারাল এটা তুলে ধরবে। রিপোর্ট চ্যানেল 10।